আজকের মধ্যে সবচেয়ে শক্তিশালী যেটা যেটা আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সেটা নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে প্রথম নাকেদ, যে জিনিসটা সমাজে বহুল দেখা যাচ্ছে সবচেয়ে বেশি, সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই, যেটা শেখ ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন। তিনি বলছেন, কলা শেখ ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, শেখ ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেন, আ'লাম আন্না নাওয়াকিদ আল ইসলাম আশারা, জেনে রাখো দশটি কারণে ইসলাম বিনষ্ট হয়ে যায়, ইমান বিনষ্ট হয়ে যায়। এক নম্বর হচ্ছে আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর এবাদতে শিরিক করা, আল্লাহর এবাদতে শরিক করা, আল্লাহর এবাদতে শরিক করা। শরিক কথাটা আগে বুঝি, তারপর ইনশাআল্লাহ আমরা সামনে এগোবো। এখন আগে শেখুল ইসলামের কথাটা আগে শুনি, উনি কি বলছেন। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তার সাথে কেউ যদি শরিক করে এটা তিনি কোনোদিন ক্ষমা করবেন না। তওবা করলে কিন্তু ক্ষমা করবেন যদি ফিরে আসে ইসলামের দিকে, কিন্তু এই অবস্থায় মারা গেলে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, কোনোদিন কারো সুপারিশ পাবে না। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোনো সুপারিশ করলে সেই সুপারিশ তাদের কোনো কাজে আসবে না। ধরেন আপনি আপনি চুরি করেছেন, আল্লাহ মাফ করুক, ডাকাতি করেছেন, অথবা মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, অথবা আপনি জাকাত দেন নাই, অথবা হজে যাই হজে যাওয়ার ফরজ ছিল হজে যান নাই, অথবা কাউকে থাপ্পড় দিয়েছেন, এগুলির জন্য আপনার শাস্তি হবে, কিন্তু আপনি কাফের হয়ে যাবেন না, আপনি একসময় না একসময় জান্নাতে যাবেন। বহু বছর জ্বলার পরে আল্লাহর রহমত হবে, সুপারিশ হবে, যে যা যারে কষ্ট দিচ্ছেন সে মাফ করে দিলে, ওই সময় যে মাফ করে দিলে আমার বাইরে জান্নাতে নিয়ে আসো, তো জান্নাতে যেতে পারবেন। কিন্তু যদি শিরিক থাকে আপনার, তাহলে আপনি আর কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। শর্ত হচ্ছে শিরিককে অবশ্যই আপনি তওবা করে ফিরে আসতে হবে। ধরেন আপনি মনে করলেন, আমি একটু উদাহরণ দিচ্ছি, সেটা বিস্তারিত আলোচনা করব। আপনি মনে করলেন, মনে মনে বিশ্বাস করলেন, এটা শুধু মনে বিশ্বাস করলেন এটা, যে আল্লাহ ছাড়া আরও কেউ গায়েব জানে। আপনি মনে করলেন, ধরুন আপনি গণকের কাছে গেলেন, কি জন্য, আমার এই কাজটা ভালো হবে কি হবে না বলে। গণক হাত গোনা যারা আছে না, অনেক সময় লেখা হাত গোনা দেখছেন কখনো, হাত একটা লাগিয়ে রাখে, কয় যে এলেমে তদবির করা হয়, এলেম দিয়ে তদবির করা হয়। এবং আপনি গেছেন তার কাছে, আপনি কিন্তু মুশরিক হয়ে গেছেন, শিরিক করেছেন, ওই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার জীবনের আর কোনো দিন, অর্থাৎ পরবর্তী কাফের আপনি জাহান্নাম ছাড়া আর কোনো গত্যন্তর। আপনি ধরেন আরেকটা বলি, আপনি মনে করছেন কবরবাসী আপনার ভালো কিংবা মন্দ করতে পারে, কোনো কবরবাসী কবরওয়ালায় আপনার ভালো কিংবা মন্দ করতে পারে, এই বিশ্বাস নিয়ে আছেন, এই বিশ্বাস আপনার হয়েছে, যেই হোক না কেন, সে কোনো কবরওয়ালা মানুষ বা কোনো প্রাণী আপনার ক্ষতি বা উপকার করতে পারে, এইটা এই বিশ্বাস নিয়ে আপনি মরে গেছেন, আপনি কোনো দিন জান্নাত দেখতে পাবেন না, মানে আপনার জন্য কারো সুপারিশ হবে না, রসুলের সুপারিশ আপনাকে পাবে না, ইমানদারদের সুপারিশ আপনি সুপারিশ করবে কিন্তু তারা, কিন্তু আপনাকে পাবে না, কারো সুপারিশ আতা আপনার নসিব হবে না। কেন, আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তার সাথে কেউ শরীক করলে তিনি কখনো ক্ষমা করবেন না, ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এর চেয়ে নিম্ন পর্যায়ে যা আছে তা তিনি, শিরকের নিচু যা আছে সেটা যার জন্য ইচ্ছা তার জন্য তিনি ক্ষমা করবেন। যেমন কেউ কবিরা গুনাহ করেছে, মিথ্যা কথা বলেছে, যেমন মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলা একটা কবিরা গুনাহ, কিন্তু আল্লাহ তাআলা তাকে কবরের আজাব দিয়ে অথবা হাশরের মাঠে আজাব দিয়ে অথবা জাহান্নামের মধ্যে ডুব দিয়ে, হ্যাঁ, তাকে শাস্তি দিবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে না, চিরস্থায়ী জাহান্নামী হবে না, সে কষ্ট পাইয়া একসময় না একসময় জান্নাতের পথ দেখতে পাবে। রসুলের সুপারিশ হোক, ইমানদারদের সুপারিশ হোক, তার সন্তানদের দোয়ার বরকতে হোক, বিভিন্ন কারণে, অথবা যে হক পাবে তারে মাফ, সে মাফ করে দিলে, এই হিসেবে হোক জান্নাত যাবে। কিন্তু যদি শিরিক থাকে, আপনি যদি বিশ্বাস করেন যে আপনাকে সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ, আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ, তাহলে আপনি আর কোনোদিন জান্নাতে লাগা পাবেন না। তাহলে বোঝা গেল শিরিক এমন এক গুণা যেই গুণার সাথে কোনো কিছু তুলনা চলে না, কোনো কিছু তুলনা চলে না। এটা কিভাবে হয় এটা আমরা এখন জানবো। তাছাড়া আরেকটা বলছে আল্লাহ তাআলা বলতেছেন, আরেকটা আয়াতে বলতেছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
নিশ্চয় যে কেউ আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন, তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন, কোনোদিন জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। কোরআন আয়াতটা সূরা মায়েদার 72 নম্বর আয়াত বলছেন আল্লাহ যে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম, ঠিকানা হবে জাহান্নাম। ওমা লিজ্জালিমিনা মিন আনসার, এই মুশরিকদের জন্য, এই জালেম বলে মুশরিক বোঝানো হয়েছে, এদের কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী কেউ করবে না। দুনিয়ার বুকে মানুষ বিপদে পড়লে বন্ধু বান্ধবরা এগিয়ে আসে, সেখানে এগিয়ে আসারও সুযোগ থাকবে না যদি শিরিক থাকে। তাহলে একজন মানুষ শিরিক এবং কুফুরে নিয়ে যদি কোনো দুনিয়া থেকে যায়, শিরিক কুফুরে নেফাক তিনটা জিনিস, তাহলে তার জন্য কেউ এগিয়ে আসবে না। কিন্তু এর বাইরে অন্য গুণা, তার অনেক গুণা হতে পারে, কোনো মেয়ের দিকে তাকাইছে তাই না, কোনো কিছু করছে, কোনো অন্যায় কাজ করছে, কারো খ্যাত মারাইছে, এরকম কিছু হলে এই গুণার জন্য একবার না একবার জান্নাতে যাবে, কষ্ট হবে, জেলে জ্বলবে, আগুনে জ্বলবে, কিন্তু জান্নাতে যাওয়ার একটা গ্যারান্টি আছে যদি ঈমান নিয়ে যেতে পারে, শিরিক না করে থাকে। তাহলে শাইখুল ইসলাম বলতেছেন যে শিরিক এমন এক গুণা যে গুণার কারণে কেউ কোনোদিন জান্নাতের মুখ দেখবে না যদি না তওবা করে যায় দুনিয়া থেকে। এই জন্য মানুষ সবসময় একটি দোয়া করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটি কি, যদি বাংলায় পারলে বাংলায় বলুন, আরবি বলা জরুরি না, আল্লাহ আমি জেনে শুনে আপনার শিরিক করা থেকে আল্লাহ আপনার আশ্রয় চাচ্ছি, আর যেই শিরিক আমি না জেনে করছি তা থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। জেনে শুনে শিরিক করা থেকে আশ্রয় চাচ্ছি, আমি যেন শিরিক না হয়, না জেনে কিছু করছে এটার জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ ক্ষমা করে দেন, ক্ষমা করে চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। শিরিক করার পরেও বান্দা যত গুনাহ করুক না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। তো বান্দার হকটা বান্দারে দিয়ে আল্লাহ ক্ষমা করাই দিবে, একথা কেউ যেন না বলে আল্লাহ ক্ষমা করতে পারেন না, এটা বলা জায়েজ নাই। বলবেন যে আল্লাহ ক্ষমা করাবেন যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন যে আল্লাহ আমি তো ওরে খুঁজে পাচ্ছি না দেওয়ার জন্য, কিন্তু যদি জীবিত থাকে তো তার কাছে গিয়ে মাপ চাইতে হবে, তার কাছে গিয়ে দিতে হবে হক অথবা মাপ চাইতে হবে, দুটোর একটা। জীবিত নাই, মরে গেছে অথবা এমন চলে গেছে খুঁজে পাচ্ছেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বারবার, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আমি জানি না, আল্লাহ তার অন্তর অবস্থা দেখে হাসার মাঠে ব্যাটার করবে যে ওরে ক্ষমা করে দিবে, এরকম ব্যবস্থা করে দেবে। কিন্তু অবশ্যই সেটা কি হতে হবে, শিরকের নিম্ন পর্যায়ের গুণা হতে হবে, শিরকের নিম্ন পর্যায়ের অন্য গুণা হতে হবে, ক্ষমা হবে। কিন্তু শিরিক যদি থাকে কোনোদিন ক্ষমা পাবে না, জান্নাতে যাওয়ার কোনো সুযোগে থাকবে না কোনোদিন। তাহলে আপনি আমি আমাদের চারপাশে সবসময় কি এমন জিনিস দেওয়া দরকার না যে জিনিস দিলে কোনোদিন আর শিরকে পড়বো না, দরকার কি না, এমন জিনিস সবসময় থাকা দরকার যে জিনিস দিলে সবসময় শিরক কোনোদিন শিরকে পড়বো না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ওয়াশিতা, আল্লাহ যা চেয়েছে এবং আপনি যা চেয়েছেন, কি বলছে, আল্লাহ যা চেয়েছে এবং আপনি যা চেয়েছেন। আমরা অনেকেই বলি আল্লাহ আর আপনি যা চান, নাউজুবিল্লাহ, এটা শিরিক হয়। রাসূল বললেন যে আজালতানি লিল্লাহি নিদ্দান, তোমার কত বড় স্পর্ধা সাহস, তুমি আল্লাহ আর আমাকে সামন্তরালে রাখছো, ওয়া দিলে সামন্ত এবং বললে সামন্তরালে হয়, এবং বললে সামন্তরালে হয়, যে একই সোজাসুজি আমার আল্লাহর সাথে রাখছো কেন, তুমি কি আমার শরীক করতেছো, আল্লাহর সাথে শরীক করলে ফেললে কেন, বরং বলো মাশা আল্লাহ সুম্মা শীতা, আল্লাহ যা চেয়েছেন তারপর আপনি যা চেয়েছেন, এটা হতে পারে, কিন্তু এবং বলতে পারবে না। খেয়াল করছেন কতটুকু বাধা দিছে, কত কত সূক্ষ্মভাবে রসুল আটকে দিয়েছে যে শিরিক যেন না হয়। তো রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম নিজে, তিনি হচ্ছেন সবচেয়ে সৃষ্টিকুলের মধ্যে সেরা, তিনি যেখানে বলছেন যে আমাকে আল্লাহ সমকক্ষ দাঁড় করাইও না, আর কে আছে এমন জায়গায় পৌঁছার মতো কারো ক্ষমতা কি আছে, কোনো হইতে পারে, কেউ যাইতে পারে, যাইতে পারে না। তাহলে তিনি যেটা বলছেন, তিনি এমন আশ্চর্য হবেন, সাহাবায়ে একদিন বললেন আন্তা সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, আপনি আমাদের সাইয়্যিদ আর আপনি আমাদের সাইয়্যিদের ছেলে, সাইয়্যিদ তো নেতা, মহান নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহু আস-সাইয়্যিদ, সাবধান তোমরা বাড়াবাড়ি করে আমাকে এমন কথাই নিয়ে যেও না যেভাবে ঈসা আলাইহিস সালামকে পূজা করা আরম্ভ করেছে কারা, খ্রিস্টানরা। তোমরা বলো আল্লাহই হচ্ছে সাইয়্যিদ, মহান নেতাকে আল্লাহ, আল্লাহ সাইয়্যিদ,
তিনি হচ্ছেন সবকিছু পরিচালনা করেন। আমাকে এভাবে আসাইয়েদ বলে ডাকিও না তোমরা, কেন নিষেধ করছো? যাতে করে শিরিকের দিকে না যাইতে পারে মানুষ, শিরিকের দিকে না যাইতে পারে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের চারপাশে বেষ্টনী দিয়েছেন, যা নিজের চারপাশে বেষ্টনী দিয়ে শিরিক যেন ঢুকতে না পারে। এই জন্য শিরিক হচ্ছে ভয়াবহ এমন রোগ, যেই রোগ কোনোদিন আল্লাহ ক্ষমা করে দিবেন না। আর যদি তাওহীদ ঠিক রাখে, ঠিক থাকে, এটা হচ্ছে এমন 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 দামি জিনিস যেটা ঠিক থাকলে কোনোদিন জাহান্নামে চিরস্থায়ী হবে না, জাহান্নামে চিরস্থায়ী হবে না। হ্যাঁ, অন্যায়ের কারণে জাহান্নামে জ্বলবে, কিন্তু চিরস্থায়ী কোনোদিন হবে না, চিরস্থায়ী জাহান্নামী হবে না, তাওহীদ ঠিক থাকে। তাহলে সবচেয়ে বড় দামি জিনিস হচ্ছে তাওহীদ, আর সবচেয়ে বড় নিকৃষ্ট জিনিস হচ্ছে শিরক। এই দুইটা জিনিস আমাদের জানতে হবে।